করোনার কারণে আইসিসির মিটিং অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়ালি, সেখানে বাংলাদেশ ক্রিকেট জানিয়েছে তাদের চাহিদা। তবে আগামী দুই বছর দুটি টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠানের কথা রয়েছে, সে কারণে এই ফরম্যাটে কোনো ম্যাচই কমাতে চায় না বিসিবি। ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যালেন্ডারের যে আইসিসি ইভেন্ট সেগুলো যেমন থাকবে, সেরকম আলাদাভাবে প্রত্যেকটা দেশের ডোমেস্টিক টি টোয়েন্টি কম্পিটিশন কখন কে আগ্রহী সেটাও আমরা জানিয়েছি এবং সেটা হয়তো বা অন্তর্ভুক্ত হতে পারে। আইসিসিতে কিন্তু আমাদের মূল ইয়েটাই ছিল, উই ওয়ান্ট টু প্লে মোর ক্রিকেট। আগে জানেন যে আমাদের ওইভাবে খেলা থাকতো না বা অনেকদিন পরপর আমরা হয়তো কিছু টেস্ট ম্যাচ খেলতাম, কিন্তু এখন যেভাবে ইন্টারন্যাশনাল শিডিউলগুলো হচ্ছে, সো দেয়ার ইজ এ ব্যালেন্স নাম্বার অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং আমাদের হোম অ্যাওয়েতে সব জায়গায় আমাদের খেলা হচ্ছে। সো এটা আমাদের জন্য একটা কমফোর্ট। এখন আমাদের অ্যাভেলেবল সময় আছে কিনা বা আমাদের কোনো ইন্টারন্যাশনাল কমিটমেন্ট আছে কিনা সব বিষয় বিবেচনা করে তখন হয়তো বোর্ড সিদ্ধান্ত নেবে। আমরা শর্টার ফরম্যাটে কোনো কম্প্রোমাইজ বা কোনো ধরনের ছাড় দেওয়া হয় না কাউকে।